যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই পালনকর্তা শ্রী বিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করেন। তিনি দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। দ্বাপর যুগে শ্রী বিষ্ণুদেবের অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে গণ্য করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি অবতীর্ণ হন, অর্থাৎ এই ধরাধামে জন্মগ্রহণ করেন, আর তাই এই তিথি খুবই পূর্ণ বলে ধরা হয়। এবং এই পূর্ণতিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাবেন। 26শে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি বা এই জন্মাষ্টমী উৎসব পড়েছে। এই অষ্টমী তিথি শুভারম্ভ 9ই ভাদ্র সোমবার 26শে আগস্ট সকাল 8:38 এবং এই অষ্টমী তিথি শেষ 10ই ভাদ্র মঙ্গলবার 27শে আগস্ট সকাল 6:49। দর্শক বন্ধুরা, রোহিণী নক্ষত্র আরম্ভ হবে 26শে আগস্ট সোমবার রাত 9:25 এবং শেষ হবে 27শে আগস্ট মঙ্গলবার রাত 8:33। যদি জন্মাষ্টমীর দিন উপবাস করে সকল বিধি নিয়ম পালন করে আপনারা শ্রীকৃষ্ণের এই জন্মোৎসব পালন করেন, তাহলে নিয়ম মেনে যশোদা নন্দনের পুজো করলে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যাবে। অন্যদিকে যে দম্পতিরা সন্তান নিতে চান বা সন্তান সুখ থেকে বঞ্চিত, তারাও জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের বাল্যরূপ বালগোপালের পুজো করতে পারেন। এছাড়া মাখন, দই, দুধ, ক্ষীর, চিনি, মিষ্টি ইত্যাদি নিবেদন করবেন। এই ভোগ গোপাল ঠাকুরের খুবই প্রিয়। তবে বন্ধুরা, শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী ব্রত আপনারা পালন করবেন কিভাবে? আসুন আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি পালন করি। তবে জেনে নিই কীভাবে করবেন। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস রাখেন তাহলে তাকে প্রত্যেক বছরই কিন্তু জন্মাষ্টমীর তিথি পালন করে যেতে হবে এবং এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে তাকে হবে না, আর তার পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। জন্মাষ্টমীর আগের দিন, অর্থাৎ এবছর সোমবার পড়েছে, আপনারা রবিবার আজ নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করবেন। রাত 12টার আগেই আপনাদের খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, আর ঘুমানোর আগে অবশ্যই আপনারা ব্রাশ করে ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে যাবেন। কারণ যদি জন্মাষ্টমীর দিন, যেদিন আপনারা ব্রত পালন করবেন, সেই দিন যদি কোনোভাবে রক্তপাত হয় তাহলে কিন্তু আপনার ব্রত একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। আপনার সেই ব্রত রাখা না রাখা দুটোই সমান। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত আপনাকে জেগে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি খাটে উঠতে পারবেন না, বিছানায় শুতে পারবেন না, এমনকি আপনারা কোনো গদি চেয়ারে উপস্থিত মানে হাফ শুয়ে থাকতে পারবেন না। আপনাকে একেবারে উপবাস রেখে জাগরণ থাকতে হবে, মেঝেতে শুতে পারেন। উপবাস থেকে আপনাকে হরিনাম জপ করতে হবে এবং কৃষ্ণ লীলা শ্রবণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, হরিনাম কীর্তন করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে হবে। তবে বলে রাখি যে যাদের উপবাস রাখায় সমস্যা বা ওষুধপত্র খেতে হয় অসুস্থ, কিন্তু তারা এই ব্রত করতে চাইছেন, তার জন্য কিন্তু আপনি দুপুর 12টার পরে কৃষ্ণর কাছে একটু ক্ষমা প্রার্থনা করে বলবেন যে হে শ্রীকৃষ্ণ আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা প্রার্থনা করে একটু দুধ এবং ফল খেতে পারেন।
তবে এই ব্রত একাদশীর মতোই অন্নসহ পঞ্চ রবি শস্য খাবার কোনো বিধান নেই। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাদের পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। এটিও একাদশীর মতনই। আসুন পারণ আরম্ভের মন্ত্রটি আগে শুনুন। সর্বায়ো সর্বেশ্বরায়ো সর্বপতয়ে সর্বসম্ভবায়ো গোবিন্দায়ো নমঃ নমঃ। এবং পারণান্তে অর্থাৎ পারণ শেষে মন্ত্র হল ভূতায়ো ভূতেশ্বরায়ো ভূতপতয়ে ভূতসম্ভবায়ো গোবিন্দায়ো নমঃ নমঃ। এইভাবেই জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়। দর্শক বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন বালগোপালকে দোল্লায় দোল দিতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য উপবাস পালন করে রাতে শ্রীকৃষ্ণের পুজো করবেন। হলুদ, দই, ঘি, তেল, গঙ্গাজল ইত্যাদি দিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করাবেন, তার গায়ে চন্দন লাগাবেন এবং মন্দিরগুলোতে যে বিশেষ সাজসজ্জা করা হয়ে থাকে সেরকমভাবেই শ্রীকৃষ্ণকেও একটু সাজাবেন। এবং এই দিনে শ্রীমৎ ভগবত পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনারা পাঠ করতে না পারেন, অবশ্যই শ্রীমৎ ভগবত গীতা অন্তত পক্ষে একবার কানে শ্রবণ করবেন, যা আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, গোপালকে সাজাবেন বা তার দোল্লা বা তার সিংহাসন সাজাবেন অবশ্যই টাটকা তাজা ফুল দিয়ে, সতেজ ফুল দিয়ে। কিনে আনা ফুল বা নকল ফুল দিয়ে কখনোই সাজাবেন না। এই দিন যে যে ব্যক্তিরা উপবাস রেখে শ্রীকৃষ্ণকে দোল্লায় বসিয়ে দোল দেন, তার এই দোলানোর মাধ্যমে তার মনের ইচ্ছা পূরণ করেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং এটি করলে সন্তান সন্ততির জন্ম হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর হ্যাঁ, এই জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখবেন যে জন্মাষ্টমীতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা একেবারেই উচিত নয়, কারণ তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, খুবই কাছের তুলসী দেবী। এই দিনে আপনারা তুলসী মাতারও বিশেষ পুজো করুন, শ্রীকৃষ্ণকে তুলসী দল অর্পণ করুন। আর জন্মাষ্টমীর দিনে ভাত খাবেন না, যেমন একাদশীর দিনে ভাত খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়, ঠিক একইভাবে জন্মাষ্টমীতেও চাল বা জব দিয়ে তৈরি যে কোনো জিনিস খাওয়া থেকে দূরে থাকুন। আর এই দিন কোনো রকম কোনো খারাপ কাজ বা কোনো কটু চিন্তা, কটুক্তি, কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। রসুন, পেঁয়াজ বা তামসিক জিনিস, নেশার জিনিস থেকে দূরে থাকুন। মাংস, মাছ, ডিম একেবারেই বাড়িতে ঢোকাবেন না। আপনি যদি জন্মাষ্টমীর তিথিতে ব্রত পালন নাও করেন, তাতেও বলবো এই জিনিসগুলো এড়িয়েই চলবেন এই দিনটির জন্য অন্তত পক্ষে, এতে আপনারই মঙ্গল। আর হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই কোনো কালো রঙের জিনিস নিবেদন করবেন না, আর কালো কাপড় পরে পুজোতেও বসবেন না। এই রঙকে অশুভের প্রতীক বলেই মনে করা হয়, পুজোর সময় অন্তত পরবেন না।